রবিবার রাজ্য এসে একের পর এক দলীয় এবং সাংগঠনিক বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় সভাপতির এই রাজ্য সফর আর সাংগঠনিক বৈঠক নিয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জেপি নাড্ডার রাজ্য সফর নিয়ে তিনি জানান, সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরে সবাই আনন্দিত এবং অনুপ্রাণিত। এ প্রসঙ্গে উল্লেখ করেন, নতুন রাজ্য সভাপতি নির্বাচনের পরই জেপি নাড্ডার এই সফর দলকে আরও মজবুত এবং উৎসাহিত করবে। বিপ্লব কুমার দেব জানান, সাংগঠনিক বৈঠকে প্রদেশ বিজেপি নেতৃত্ব সর্বভারতীয় সভাপতির কাছে যে রাজনৈতিক মতামত পেশ করেছিল, জেপি নাড্ডা তা আগ্রহ দিয়ে শুনেছেন এবং বিধায়ক সহ অন্যান্য পদাধিকারীদের উপযুক্ত মার্গদর্শন করেছেন। যে যে রাজ্যগুলো বাকি ছিল সেই রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা একটি, উনি তিনবার ত্রিপুরাতে আসার জন্য ব্যয় করেছিলেন, আপনারা সবাই অবগত আছেন, বিভিন্ন কারণে আসা হয়নি। এখন যখন এসছেন নতুন সভাপতিকে নিয়ে এসছেন রাজীব ভট্টাচার্য মহোদয়কে, তো আমি রাজীববাবু মানে ভাই দেবো শুভেচ্ছা জানাতে, উনি ভগবান যখন আমরা ছিলাম তখন আনতে পারিনি, কিন্তু উনি প্রদেশ সভাপতি হতেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় সভাপতি প্রবাস ত্রিপুরা রাজ্যে এটা নতুন সন্দেশ নিয়ে আসবে। আলাদা আলাদা বৈঠকগুলো, তার মধ্যে একটা বৈঠক হচ্ছে এমএলএ অ্যান্ড এমপি অ্যান্ড মিনিস্টার্সকে সঙ্গে নিয়ে বৈঠক করে, এটা আমাদের সাংগঠনিক বৈঠক, তার একটা অংশ হিসাবে এখানে সমস্ত বিধায়কদের সবার তো কথা শোনা সম্ভব নয়, কিন্তু একটা অপিনিয়ন শোনা দেন রাষ্ট্রীয় সভাপতির অভিমত সামনে রাখা, তো আমরা ওনার মার্গদর্শন পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। আমি দেখেছি এই বৈঠকের মধ্যে সমস্ত বিধায়করা যা যা মন্ত্রীরা লিখেছেন উনি সবগুলোর জবাব ফুলফিলিজ দিয়েছেন, এবং আমি আশা করি তাতে আমাদের সমস্ত বিধায়ক মন্ত্রীরা একটা উচ্ছ্বাস আর উদ্দীপনা পাবে, আর সেই জোশকে নিয়ে 23-এর যে জয়যাত্রা কালকে কুমলুং থেকে শুরুয়াত হবে। বিজেপির জয়যাত্রা সোমবার খুমলুঙের সভা থেকেই শুরু হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং রাজ্য বিজেপির সবার প্রয়াসে 23 আবার বিপুল আসন জিতে বিজেপির রাজ্য সরকার গঠন করবে বলে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। সেকে একসঙ্গে নামবে এবং মোদীজির নেতৃত্বে আমরা 23 লড়বো, আর যেটা 36 পর্যন্ত বিজেপি এসে 60 পর্যন্ত নিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আমরা নামবো নাড্ডাজির নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। স্যার, আগামীকাল কি আমরা এই সভামঞ্চে বিশাল কোনো একটা চমক পেতে পারি, কোনো বিরোধী দল থেকে কোনো একটা বিশাল চেহারা কি সেই মঞ্চে যোগদান করতে পারে বিজেপিতে? এমন কোনো কিছু নেই, বিরোধী দল আর আপনার দল কোনো কিছু নেই, বিজেপি সমুদ্র, তার মধ্যে সবাই আসতে পারে, ভারতীয় জনতা পার্টি আর দুনিয়ার বৃহত্তর পার্টি, 18 কোটি আমাদের মেম্বারশিপ, আর সব ভারতবর্ষের সমস্ত মোটামুটি সমস্ত রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার সবচেয়ে বেশি এমএলএ আমাদের কাছে, সবচেয়ে বেশি মেম্বার অফ পার্লামেন্ট আমাদের কাছে, সবচেয়ে বেশি কর্পোরেটর আমাদের কাছে, সবচেয়ে বেশি আরবান বডি আমাদের কাছে, সবচেয়ে বেশি পঞ্চায়েত আমাদের কাছে, কোনটা কম সেটা একবার বলি। 60 আসনই লড়বে বিজেপি, 60। এই প্রসঙ্গে 60 আসনে জয়ের লক্ষ্য নিয়েই পূর্ণ উদ্যমে বিজেপি দল বিধানসভা নির্বাচনের ময়দানে নামবে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন, দল হিসাবে বিজেপির বৃহত্তর পরিসর এবং শক্তিশালী ভাবমূর্তির। রবিবার রাজ্য সফরে এসে বিমানবন্দরে বিপ্লব কুমার দেবের সঙ্গে আন্তরিক উষ্ণ ভাব বিনিময় করেছেন জেপি নাড্ডা। বিপ্লব কুমার দেবের পিঠ চাপড়ে নিজের আন্তরিক উষ্ণতা প্রকাশ করেন সর্বভারতীয় সভাপতি। কথা বলেন বিপ্লব কুমার দেবের সঙ্গে, তাকে ফুল আর উত্তরীয় দিয়ে স্বাগত জানান জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।